আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম এক বিঠর। আমরা যারা কেক তৈরি করে বা কেকের মতো অন্য আর অনেক কিছু আমরা তৈরি করি, যেখানে আমাদেরকে ফেটাতে হয়, সেই কাজটা সহজ করার জন্য আমাদের একটি এক বিটারের প্রয়োজন পড়ে। তো আমি আজকে আপনাদেরকে সাজেস্ট করব, এক বিটার কিনলে আপনারা মিয়াকো যে ব্র্যান্ডারটা আছে, এই ব্র্যান্ডটার মধ্যে যেটা 620 ওয়াট, মানে 620, এইটার আপনারা কিনতে পারেন। এটা অনেক ভালো এবং আপনার এটার গ্যারান্টি আছে। এটা কিনলে আপনাদের কাজ অনেক সহজ হবে এবং টেকসইও, যেহেতু মিয়াকো ব্র্যান্ডটা ভালো। সেহেতু যখন আপনারা ইলেকট্রিক জিনিস কিনতে যাবেন বাজারে, তখন কষ্ট করে মিয়াকোর জিনিসটি কিনে যাবেন, আর এটা অ্যাভেলেবেল পাওয়া যায় না। যেসব জায়গায় বাসনপত্র বেশি পাওয়া যায় পাইকারি ধরে, আপনারা ওই সব দোকানে এগুলো পেতে পারেন, তবে সচরাচর সব জায়গায় পাওয়া যায় না, যেহেতু এটা একটু ব্যয়বহুল, মানে অন্যান্য জায়গায় কম টাকায় আপনি পাবেন 700-800 টাকাতে, কিন্তু এটা কিনতে গেলে আপনাকে প্রায় 1840 টাকা গুনতে হবে। সো হয়তো বা এক এক জায়গায় এক এক রকম হতে পারে, বাট এটা কোনো ব্যাপার না। জিনিস যখন কিনবেন তখন একটু ভালো মানেরই কেনা উচিত। আমাদের এইখানে আমি যেখান থেকে কিনেছি এটা হচ্ছে সিলেট মহাজনপট্টি থেকে। তো আমি এই জায়গা থেকে এটা আমি এক সপ্তাহ আগে কিনেছি, আমার কাছ থেকে 1840 টাকা নিছে দোকানদার আঙ্কেল, বলেছে এক সপ্তাহ পরে এটার দাম আরও 400 টাকা বেশি হয়ে যাবে। তো আপনারা চাইলে দাম বেড়ে যাওয়ার আগে ক্রয় করে নিতে পারেন। আমি 1840 টাকা দিয়ে কিনেছি, নতুন কেউ কিনলে মনে করেন ওইখানে 2200 টাকা বা 2300 টাকা গুনতে হবে, যেহেতু এখন সব কিছুর দাম বাড়তেছে। তো যাই হোক, আমার সাজেস্ট থাকবে আমি আপনারা মিয়াকো কিনবেন, যারা বিটার দিয়ে কাজ করতে চান তারা, যেহেতু আমরা হাত দিয়ে যদি কোনো কিছু বিট করতে যাই হ্যান্ড বিটার দিয়ে, ওইটা 150 বার করলে যতটুকু হবে, এক বিটার দিয়ে 1 মিনিটে ততটুকু। যাই হোক, ইলেকট্রনিক জিনিস কেনার ক্ষেত্রে আপনারা বুঝে শুনে কিনবেন, কারণ কম টাকা দিয়ে অল্প টাকা দিয়ে আপনারা 2 দিন পরপর কেনার চেয়ে একটু বেশি টাকা দিয়ে একেবারেই ভালো একটা জিনিস কেনা উচিত। তো আমি জানি না ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে, ভালো লেগে থাকলে আলহামদুলিল্লাহ, আর সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।